ধরণীর বুকে তোমার আগমনের সুর, সমস্ত প্রকৃতি আহ্লাদিত হয়ে ওঠে তোমার হ্লাদিনী শক্তির ছোঁয়ায়। কাশের বনে হাওয়ার দোলায় ভর করে খুশি আসে আমাদের জীবনে, মণ্ডপ সজ্জায় আলোক সজ্জায় ঢাকের বাদ্যে মুখরিত হয় ধরণীর ধুলিকণা, আনন্দে মেতে ওঠে প্রাণ মন। তোমার আগমনকে উপলক্ষ করে কত শত অনাহারি পেট ভরে ওঠে ডাল ভাতে, শতচ্ছিন্ন মলিন বসন ছেড়ে নতুন পোশাক গায়ে তোলে পথের শৈশব। আনন্দময়ী জগৎ জননী মা, তোমার কল্যাণ স্পর্শে দূর হোক অকল্যাণকারী শক্তি, অশুভ নাশিনী হে আদ্যা শক্তি, হর অশুভ কর সর্বরোগ দূর। এ মহাদুঃসময়ে এসো মা গো, তোমার ত্রিনয়নের অগ্নিতে ছারখার হোক সমস্ত অসুখ, সুখ সম্পদ শ্রী এসো মা। এ ঘোর অমানিশায় তোমার আলোকোজ্জ্বল উপস্থিতি আমাদের ভয় মুক্ত করুক, আমরা যেন মুখহীন শুদ্ধ চিত্ত মানুষ হই, এই প্রার্থনা করি মা গো। এসো মা দুর্গা, আমাদের অন্তরে তোমার শুভ পদচিহ্ন পড়ুক, চিরমঙ্গল হোক পৃথিবী, শুভ হোক শুভ হোক শুভ হোক সকলে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধিক্ষণই হল মহালয়া। রামায়ণ অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে তার প্রয়াত পিতৃব্যগণের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করে তর্পণ করেন, আর তারপরেই শুরু হয় অকাল বোধন। তাই এই মহালয়া তিথিতে মা দুর্গার মর্তে পদচিহ্ন পড়ে বলে মনে করা হয়। আর সত্যি কি আশ্চর্যজনক ভাবে প্রকৃতি সেজে ওঠে কাশ ফুলে, শরতের সাদা মেঘের ভেলায় চড়ে মা আসছেন, মনে হয় মায়ের পদচিহ্ন পড়ছে এই মর্তধামে। পুরাণ মতে আবার এই মহালয়া তিথিতেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। মত যাই হোক না কেন, শ্রীরামচন্দ্রের শুরু করা এই অকাল বোধনই আপামর বাঙালির কাছে শারদোৎসব নামে একান্ত আপন হয়ে উঠেছে। বাঙালির এই দুর্গাপুজোর সাথে জড়িয়ে আছে আরো একটি নাম, শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও তার মহিষাসুর মর্দিনী আলেখ্য। মহালয়া মানেই বাঙালির কাছে রেডিওর নব ঘুরিয়ে মহিষাসুর মর্দিনী আলেখ্য শোনা, আর শিউলি কাশে মেতে মা দুর্গার আগমনের প্রতীক্ষা করা। আর সেই আনন্দের সুরে সুর মেলাতে চপ স্টুডিও প্রোডাকশনের নিবেদন, অয়মারম্ভ শুভায় ভবতু। Yeah.
ধরণীর বহিরাকাশে অন্তরী তুমি ভূমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিত শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহ আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রীমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা Come on.
বলে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত অবস্থায় তুমি অনির্বচনীয় অপার মহিমময়ী পরম ব্রহ্মময়ী ঐশী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগমন সিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধন পানির ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগো মা জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশগ্রহণধারিণী অমায়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশগ্রহণধারিণী অমায়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো অনুমি বরদা অজরায় তুলা অনুমি বরদা অজরায় তুলা বহু বরধারিণী রিপুদর মারিণী জাগো মা চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী তুমি জাগো জাগো তুমি জাগো দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নাই তার প্রাকৃত মূর্তি নাই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতাগণের রক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত হয় বাণী নিত্যাং যদা যদা বাধা দানব উত্থা ভবিষ্যতি তদা তদা অবতীর্যহং করিষ্যামি হরি সংস্কারম পূর্বকল্প অবসানের পর প্রলয় কালে সমস্ত জগৎ কেবল কারণ শরীরেই পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি ও প্রভাব সংগৃহীত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রা অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুপৈঠ অশুভদ্বয় ব্রহ্মা কর্ম অস্তিত্ব বিনাশ উদ্যত হতে পদ্মজনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী
নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী ত্ব
ঈশ্বরী ত্বং হৃস্তং বুদ্ধি ক্রোধ লক্ষণা লজ্জা তুষ্টি তথা তুষ্টি ত্বং শান্তি শান্তিরেব চ কলিনী শূলিনী ঘোরা গোদিনী চক্রিণী তথা সংখিনী চাপিনী বান ভূষুণ্ডী পরিঘায়ুধা সোম অসোমতরাশেষ সোমে ভস্পতি সুন্দরী পরাপরণং পরমা তমেব পরমেশ্বরী। মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধস্ত দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল।
দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে কমলোজনী ব্রহ্মাকে মুখপাত্র করে অমর বৃন্দ বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনিরত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাদের অত্যাচার কাহিনী শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত যাবার বর্ণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটিকুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে মহাশঙ্খ নিনাদিত হল। বিশ্বপাতা বিষ্ণু, বিশ্বযোনি বিষ্ণু, ও রুদ্রের বদন থেকে দেহরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মার দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ যদি পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় এই দীপ্যমান কিরণে দিন মণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরাশি একত্র হয়ে পরমার উপপতি দিব্য শ্রী মূর্তি ধারণ করল। ইনি জগন মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। প্রকাশিত হতে লাগলেন তার এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহাশক্তি, মহাশক্তির মহামহিমময় আবির্ভাবে বর্ণগী ধ্বনিত হয়ে উঠল। আখিরো
सर्वोत्तम महिमा महादेवी अंतर्जामी रूपे व्यक्त हो सर्वविराजमाना जगदीश्वरी आपन महिमाय देवा पृथ्वी ओ सृष्टिर मध्ये परिव्याप्त हुए अवस्थान करें परमा चैतन्य रूपा मानवेर कल्याणे सर्वमंगलहन उद्बुद्ध शुभ्र शंख रवि
প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন সোল, যম তাঁর দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্ট চর্ম শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ্য বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা দেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দরী ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হল। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী জননী দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা।
দেবী অষ্টাদশভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণাহ্বান শব্দ অনুসরণ করে সকৈন্যে ধাববান হলো মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলে মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করেছে। পরোভরে পৃথিবীজানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্র গুণে দেবীকে নিরাজনায় দান করলেন মহাপ্রীতি। নমো চণ্ডী নমো চণ্ডী জাগর বিচুনি জাগো মহিষাসুর বিমূর্দিনি জাগর বিচুনি জাগো মহিষাসুর মূর্দিনি উঠে শঙ্খ মন্দ্রে অগ্র বক্ষ শঙ্খ শননে কুঞ্জি শঙ্খ শননে কুঞ্জি নমো চণ্ডী নমো চণ্ডী শত্রু সাতন তন্ত্রী নাশ সিংহ বাহিনী ঘন অহংকারে ইন্দ্রারী জমদণ্ডী ইন্দ্রারী জমদণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে আবার সিংহ রূপে দৈত্যের রণন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালে দেবীর রূপ প্রত্যাখ্যান হবে। আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবদ্ধ দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ বাগানের মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ অসুরকে সদম্বে বললেন, গর্জে গর্জে খনে মূঢ় মধু যাব পিবামি অহম ব্যত্যয় হতে ত্রৈব গর্জে শান্তি আসু দেবতা। দেবতাগণ আনন্দে দেখলেন
দুর্গা মহিষাসুরকে শূলেবিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী লক্ষ্মীর আরাধনা কীর্তি সুষমা দেব পৃথিবীতে পরিব্যাপ্ত হল। जागो जोग माया जागो मृन्मयी चिन्मयी रूपे जागो तब कनिष्ठा कन्ना धरणी कादे आर डाके मागो जागो जोग माया প্রসীদ
প্রসীদ মাতুর জগত অধিরস্য প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্ব পরেশ্বরী দেবী চরাচরস্য আধার ভূতা জগদস্য মেকা মহিষরূপেণ যথস্থিতাসি অপাম সর্বস্তি দয়া কৈত্তম উপজ্জতে কৃতস্ম লম্ভবীর্যে ওয়ং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত্ ত্বং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতুঃ বিদ্যা সমস্তস্তব দেবী ভেদঃ স্বীয় সমস্ত সকলা জগৎস তৈ মায়া পুরিতম বয়ন্ত কাতে স্তুতিঃ স্তব্য পরাপরক্তিঃ সর্বভূতা যদা দেবী স্বর্গ মুক্তি প্রদায়িনী ত্বং স্তুতাস্তু কামা ভবন্ত পরমত্তয়ঃ সর্বস্ব বুদ্ধি রূপেণ জগস্ব হৃদি সংস্থিতে সর্গাপূর্বর্গদে দেবী নারায়ণী নমস্তুতে কদাকষ্টাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য অন্তরতম শব্দে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে জীবে সর্বাত্ম সাধিকে সর্বনেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশামী শক্তি ভূতে সনাতনি গুণাশ্রয়ী গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশাম্ভ কৌরিকে দেবী নারায়ণী নমস্তুতে শ্রীসুরচন্দ্রহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ভ্রীতে মহাশক্তি ভয়ো নহে কুমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খ চক্র প্রদাশাল গৃহীত পরমায়ুধে প্রসিদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে গৃহীত ক্রো মহাচক্রে দংশ্রেত বসুন্ধরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে নৃসিংহ রূপেণ নারায়ণী নমস্তুতে কিরীটিনী মহাবজ্র সহস্র নয়নজ্জ্বলে বৃত্তপ্রাণ হরে জৈন্দ্রী নারায়ণী নমস্তুতে শিবদূতি স্বরূপেণ হত দৈত্য মহাবলে ঘোর রূপে মহারামে নারায়ণী নমস্তুতে দংশ্রাপরাল বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ড মাধবে নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে সত্য পুষ্টি স্বরে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে মেধে সরস্বতী বরে ভূতি ভ্রবীত তামসী দীবদে তৎপুষি দেশে নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়বস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে এতন্তে বদনং শোভং লোচনত্রয় ভূষিতং পাদুন সর্বভূতেভ্যো কাত্তায়নি নমস্তুতে জ্বালাপরাল মৃত্যুর
दूर गे दूर गोती हारी नी
ভয়ে কৃপা কণাপে সপ্ত লোক আনন্দিত প্রথম কল্পে দেবী কাত্যায়নন্দিনী কাত্যায়নী অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে মহিষ মর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ বর্তমান কল্পে দশ ভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিত মহিষ মর্দিনী অখিল মানব কণ্ঠে ধ্বনিত হল সর্বেশ্বরী ভগবতীর পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা নমো নমঃ
या देवी सर्वभूतेषु निद्रा रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु खुदा रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छाया रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णा रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कांति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जाति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जा रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धा रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कांति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्ति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दया रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टि रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। इन्द्रियाणाम् अधिष्ठात्रि भूतानां च अखिलेषु च भूतेषु शततगतस्वै व्यक्तिदेव्यै नमो नमः। क्षितिरूपेण जागृतस्थम् एतद् व्याप्तस्थिताज्जगत् नमस्तस्वै 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 नमो नमः। हे Yeah.
चंडिका गुणातीता ओ गुणमयी सगुण अवस्थाय देवी चंडिका अखिल विश्वेर प्रकृति स्वरूपिणी तिनी परिणामिनी नित्या निर्गुण चैतन्य सृष्टि प्रक्रियाय जे शक्तिर मध्य दिए क्रियाशील रूपे अभिव्यक्त हन से शक्ति पाप अथवा सरस्वती तार स्थिति कालोचित शक्तिर नाम श्री बा लक्ष्मी आवार संहार काले तार जे शक्तिर क्रिया दृष्ट हय ताई रुद्राणी दुर्गा एकाधारे এই ত্রিমূর্তির আরাধনাই দুর্গোৎসব এই তিন মাতৃমূর্তির প্রতিষ্ঠায় পূজায় ও আরাধনকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ লাভ করে মর্তন মানে
ऐश्वर्यमयी देवी नित्ता हयो एरूप बारंबार आविर्भूत हन तिनी जगत के रक्षा ओ प्रतिपालन करें देवीर करुणा असीम विधात्री बरदार करुणार बुन्ने विश्व निखिल विमोहित अमृत रसवर्षिणी अमल रूपेर सुशोभा प्रतिभात धरित्रीर ध्यान गौरीमय विश्व प्रकृति महादेवी दुर्गार चरणे भैरवे ध्यान रता पुजारिणी भैरवीते गीतांजलि प्रदान करे धन्ना हलेन तार गीत बाणी आज अनिले सुनिले वरुणोदये दीके दीके संचारितो।